দক্ষিণ আটলান্টিকে রহস্যময়ভাবে কার্গো জাহাজ নিখোঁজ। অনলাইন ডেস্ক। দক্ষিণ আটলান্টিক সাগরে 24 জন যাত্রীসহ একটি দক্ষিণ কোরীয় কার্গো জাহাজ নিখোঁজ হয়েছে। উরুগুয়ের নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, জাহাজটির 2 জন নাবিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার 312 মিটার দীর্ঘ স্ট্রেলার ডেইজি ফ্রেইটারের একজন ক্রু সদস্য যাত্রা শুরুর একটি বার্তা পাঠায়। উরুগুয়ের নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু দিয়েছে, তবে তারা জানিয়েছে স্থানটিতে তেলের তীব্র গন্ধ পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, বাকি 22 জন যাত্রীর উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। ব্রাজিল ও উরুগুয়ের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশাল ওই জাহাজটি 260,000 টন মালামাল বহনে সক্ষম। জাহাজটি ব্রাজিল থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সূত্র বিবিসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।